এই ক্যাপসুল টাম্বলারটা একটি বেশ মজার খেলনা। এইটির জন্য একটু শক্ত কাগজের স্ট্রিপ, একটা ছোট্ট প্লাস্টিকের ফাঁপা বল, একটা রাবারের ছোট্ট বল আর একটু সেলোটেপ দরকার। প্রথমে ছোট্ট প্লাস্টিকের বলটিকে দুটো সমান ভাগে কেটে ফেলুন। এতে টাম্বলারটির গতি বেশ মজার লাগে, কারণ বলটি যখন এক প্রান্ত থেকে অন্য প্রান্ত যায়, পুরো টাম্বলারটা 180 ডিগ্রি ঘুরে ঘুরে সামনে এগোয়। টাম্বলারটা মুহূর্তের জন্য দাঁড়ায় এবং অগ্রসর হয় ঝাঁকুনির সাথে। শক্ত কাগজের স্ট্রিপটিকে নলাকারে গুটিয়ে ফেলুন ফাঁপা প্লাস্টিকের বলটির ব্যাসার্ধে, একটু কম যাতে বলটির মধ্যে এঁটে যায়। টেপ লাগিয়ে দিন, এতে বোঝা যায় কিরূপ রাবারের বলটি নলাকারের শক্ত কাগজটির মধ্যে অনায়াসে ঢুকে যায়। কাগজটি কাটা বলটির একটি অংশের উপর রাখুন। প্লাস্টিকের বলটির অন্য অংশটাকে নলাকার কাগজটির ওপর রাখুন। আপনার ক্যাপসুলটি ডিগবাজি খেয়ে অগ্রসর হতে প্রস্তুত। এই সমগ্র জিনিসটিকে টেপের মাধ্যমে একত্র রাখুন। এটি একটি বৈদ্যুতিক বহিরাবরণ যেখানে পুরো ক্যাপসুলটি ভেতরে ঘুরতে পারে। বলটি যখন ভেতরে ঘোরে তখন ক্যাপসুলটি স্থির থাকে, কিন্তু বলটি ক্যাপসুলটির ডগায় পৌঁছে গেলে ক্যাপসুলটি 180 ডিগ্রি ঘুরে যায়, কারণ আর কোথাও যাওয়ার জায়গা নেই। এইটির নলাকার অংশটি স্বচ্ছ হলে বলের গতিটা আরও ভালো বোঝা যেত। এবার ধীর গতিতে দেখুন, বলটি একটি নির্দিষ্ট লয়ে অগ্রসর হচ্ছে, অথচ টাম্বলারটা দাঁড়াচ্ছে নিয়ে আবার চলছে বলটির শেষের অংশটিকে ঠেলবার কারণে, যার ফলে পুরো জিনিসটা 180 ডিগ্রি ঘুরে যাচ্ছে এবং টাম্বলারটির দৈর্ঘ্যতা যতটা সেটি ততটাই এগোচ্ছে। বলটি নিজ পরিধির অর্ধেক করে এগোয়। এটি বানান এবং আনন্দ করুন।